তো আমাদের নেক্সট কোশ্চেন, ইউনাইটেড নেশন ডে কবে পালিত হবে? 24 অক্টোবর। সম্প্রতি রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার কে প্রদান করবেন? গোপাল কৃষ্ণ গান্ধী। সম্প্রতি আরবিসি কানাডিয়ান ওপেন গলফ কে জিতলেন? না, ডেস্টিনি জনসন। কানাডার প্রধানমন্ত্রীর নাম জাস্টিন ট্রুডো। সম্প্রতি জেব ইধান নীতি কোন রাজ্যে প্রথম চালু হলো? রাজস্থানে। সম্প্রতি কে এমইএ সচিব হলেন? বিজয় ঠাকুর। সম্প্রতি ভারত সোলার সেলের উপর কত শতাংশ সুরক্ষা শুল্ক জারি করলো? 25%। সম্প্রতি কোন রাজ্যপালকে উৎকৃষ্ট সংসদীয় পুরস্কার দেওয়া হবে? নাজমা হেপতুল্লাহ কোন রাজ্যের রাজ্যপাল? মণিপুর। সম্প্রতি কোন রাজ্য স্টার্টআপ ইন্ডিয়া যাত্রা শুরু করলো? ছত্তিশগড়। আচ্ছা, নবনির্বাচিত জিম্বাবুয়ের প্রেস উডের উডেন্টের নাম কি? এমারসন মানানগাওয়া। সম্প্রতি কোন রাজ্য মুখ্যমন্ত্রী যুব নিস্তম স্কিম চালু করলো? অন্ধ্রপ্রদেশ। কোন খেলার টিম দিল্লি হাইকোর্টের নির্দেশে এশিয়ান গেমসে যোগদান করলো? বোট রেসিং টিম। সম্প্রতি দুদিনের ভারত আমেরিকা সৈন্য সহযোগিতা বৈঠক কোথায় আয়োজিত হলো? দিল্লি। সম্প্রতি হাঙ্গেরি ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স খেতাব কে জিতলেন? লুইস হ্যামিল্টন। হাঙ্গেরির রাজধানীর নাম কি? বুদাপেস্ট। সম্প্রতি বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হলো? চেন্নাইতে। কোন দল বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ জিতলো? মিশর। সম্প্রতি কোন রাজ্য অনলাইন আধার সেবা পোর্টাল লঞ্চ করলো? ছত্তিশগড়। সম্প্রতি মিসাইল এএডি এর সফল পরীক্ষা কি করলো কি? ডিআরডিও। এএডি এর পুরো নাম কি? অ্যাডভান্স এরিয়া ডিফেন্স। ডিআরডিও এর হেডকোয়ার্টার নিউ দিল্লি। ডিআরডিও এর বর্তমান প্রেসিডেন্ট কি? সঞ্জয় মিত্র। সম্প্রতি $1 ট্রিলিয়ন বাজার মূল্য সমৃদ্ধ কোম্পানির নাম কি? অ্যাপেল। অ্যাপেলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়া। আচ্ছা, সম্প্রতি ভৌগোলিক সংকেতের জন্য লোগো ও ট্যাগলাইন কে লঞ্চ করলেন? সুরেশ প্রভু। সম্প্রতি ফরচুন 500 কোম্পানি সূচিত কোন কোম্পানি শীর্ষে আছে? ওয়ালমার্ট। হিন্দি বলতে পারে বিশ্বের প্রথম রোবটের নাম কি? রশ্মি। সম্প্রতি বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ কতগুলি দেশ সফর করলেন? নাম তিনটি। কাজাকিস্তানের রাজধানী আস্তানা কাজাকিস্তানের মুদ্রা টেঙ্গে। সম্প্রতি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কতগুলি গোল মার্ক পেয়েছে? 5টি। সম্প্রতি প্রসারণ বিকাশের জন্য এশিয়া প্রসারন্ত সংস্থার অধ্যক্ষ কে? কোন দেশ হলো? ভারত। ভারত আচ্ছা, সুপ্রিম কোর্টের মধ্যজন মহিলা বিচারপতি নিযুক্ত হবে 3 জন। সম্প্রতি আমেরিকা কোন দেশে সুরক্ষা সাহায্য দেওয়া বন্ধ করলো? পাকিস্তানকে। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক কোন পেমেন্ট ব্যাঙ্কের ওপর নিষেধ আরোপ করলো? ফিনো পেমেন্ট ব্যাঙ্কের সাথে। সম্প্রতি কোন দেশ এশিয়ান আসিয়ান সন্ধি সামিল হলো? ইরান। ইরানের প্রেসিডেন্টের নাম কি? হাসান রুহানি। নেক্সট, সম্প্রতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শেয়ার বাজার কি? জাপান। বিশ্বের বৃহত্তম শেয়ার বাজার কি? কোন দেশে? আমেরিকা। সম্প্রতি প্রেসিডেন্টের প্রথম প্রাইভেট স্পেসশিপ কে উড়াবেন? সুনিতা উইলিয়ামস। আচ্ছা, বিশ্বের প্রথম ইন্টার টাইডাল আর্ট গ্যালারি কোথায় তৈরি হলো? মালদ্বীপে। বিশ্বের প্রথম ইন্টার টাইডাল আর্ট গ্যালারির নাম কি? কোরলা রিয়াম। কোন ক্রিকেটার আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিং এ শীর্ষে? বিরাট কোহলি। 2017 বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কে জিতলো? ক্যারোলিনা মারিন। 2017 বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রানার্স আপ সিন্ধু। সম্প্রতি IPPB সারা ভারতে কে লঞ্চ করবেন? নরেন্দ্র মোদী। IPPB এর পুরো নাম কি? ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক। ধন্যবাদ।